এখানে এক এক হচ্ছে আমাদের ছিল, তিন ছিল, তাই তো? এক তিন সাত আট নয় দশ। আমরা দশ আলোচনা, ওই 10 কি ক্লাসে এখানে কি আলোচনা হয়েছে জুবায়ের? না স্যার, হয়নি স্যার। না স্যার, ক্লাসে স্যার শুধু এক হয়েছে, আমরা শুধু এক আর সাত, এক আর সাত, এক আর সাতটা হয়েছে, আর কিছু হয়নি। 7.1 হয়েছে স্যার, 7.2 হয়েছে নাকি স্যার? 7.2 তে আমার সাথে আরেকজন যিনি ছিলেন ওনাকে তো নেওয়ার কথা ছিল। আমার সাথে আরো যে শিক্ষক আছেন, সেন্ট্রাল টু মানে ওই যে সমাধান করা না, যেটা মানে ত্রিকোণমিতিক সমাধান তো। আচ্ছা আচ্ছা, তোমরা আগে কাজ করো, আমি যেটা বলি তোমরা নিজেরা কমপ্লিট করো, করে কোন অঙ্কগুলো তোমার সমস্যা হতে পারে সেটাকে তুমি আইডেন্টিফাই করো আগে। মানে কিছু তো জ্ঞান আছে, ওইটা দিয়ে তোমরা শেষ করতে থাকো, কোন অঙ্কটা সমস্যা আছে, স্যার আমার এই অঙ্কটা আমার সমস্যা হচ্ছে, তাহলে আমরা যে কোনো অঙ্কের মাঝখানে আমরা করে শেষ নামাতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা এখন আমরা বলো যে কোন অংশটা আমাদের, যে যে গ্রুপটা আমাদের আছে, আমরা প্রথমে প্রথম গ্রুপের আমাদের অঙ্ক হয়ে গেছে, প্রথমে দুটো কোশ্চেন হয়ে গেছে, মানে এক আর সাত ছিল তো, এটা প্রথম গ্রুপ আমাদের গ্রুপ এ, মানে এ গ্রুপে গ্রুপ বি না, এখানে চারটা কোশ্চেন আর এখানে চারটা কোশ্চেন থাকবে, তাই না? এই তো এই তিনটা থেকে এখানে চারটা কোশ্চেন হবে, আর এই প্রথম তিনটা থেকে এখানে চারটা কোশ্চেন হবে। আর আমাদের প্রথমে এই দুটো কমপ্লিট মোটামুটি, এখান থেকে এটুকু, মানে এখান থেকে আমরা অন্ততপক্ষে দুটো কোশ্চেন টাস করার মতো কাজ হয়ে গেছে। তো আমাদের এইদিকে তাহলে এখানে যে তার মধ্যে সহজ এই অংশটা, 10 নম্বরটা একটু বেশি সহজ, আগে সহজটা ধরি। আর একটু কথা বলি, যেহেতু আট আট কি সম্পূর্ণ আছে? আটের তো মনে হয় আটে সম্পূর্ণ আছে কি, কেউ কি জানো সিলেবাস? হ্যাঁ হ্যাঁ, 8.3 পর্যন্ত সিলেবাসে আছে, 8.3 এটা তার মধ্যে সব আছে, কিন্তু এত অল্প সময়ে এগুলো কমপ্লিট করা অত্যন্ত, কারণ ক্লাস সংখ্যা মাত্র দুইটা, না ক্লাস দুইটা, ক্লাস দুইটা স্যার, 8.1 আর 8.2 দেওয়া। হ্যাঁ ওইটা, এইটা 8.1 8.2, আর এদিকে 9.1 থেকে করে 9.2 9.3। এই 9.2 টা কিন্তু আমরা যে আপেক্ষিক যে বেগটা আছে, হ্যাঁ রিলেটিভ ভেলোসিটি, এটা সাধারণত আমরা ক্লাসে করাই না, এগুলো ফিজিক্স রিলেটেড, এটা তোমরা একটু নিজেরা ইয়ে করার চেষ্টা করবা। হ্যাঁ এইগুলো সব, এই অংশটা আমাদের খুব ইজি, জাম্প দেওয়ার চিন্তা ভাবনা থাকে আমাদের, কারণ এটা সম্পূর্ণ ফিজিক্স এর অংশটা। এখানে হচ্ছে ভেলোসিটি নিয়ে একটা সিম্পল আছে, আর এখানে হচ্ছে তোমার ত্বরণ নিয়ে কথা বলে, যে বেগের সংযোজন বিশ্লেষণ থাকে, এটা আপেক্ষিক বেগ, এটা ত্বরণ থাকে, তারপরে এখানে অভিঘর্ষ ত্বরণের প্রভাবে গতিবেগ আলোচনা, 9.3 9.4 9.5 এখানে কি আলোচনা করে, এখানে কি কাজ করে, 9.3 এই বরাবর একটা সরলরেখা বরাবর, আর যা করলে তার ত্বরণ নিয়ে এখানে গতিবেগ নিয়ে আলোচনা করা, 9.4 আলোচনা করেছি এই বরাবর বস্তু ছেড়ে দেওয়া ছুড়ে মারা, এই খারাপ হবে ওঠা নামার, এখানে নিয়ে বেগ নিয়ে আলোচনা করা হয়। 9.5 কি হয়, যেকোনো ভাবে এরকম ভাবে প্রাস, যেটা তোমরা করেছো আর কি, এই নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে এইটুকু নিয়ে। তো এগুলো আমরা সময় মতো করব, সমস্যা নেই। আমরা যেটা সহজ অংশটা যেটা আছে সেটা বেশি ডিটেলস এ যাবো না, জাস্ট অঙ্ক করার জন্য যেটুকু আছে, আমরা এখন পরিসংখ্যানে দশম বিস্তার করে এটা আমরা কমপ্লিট করবো, বিস্তার পরিমাপ এটা আমরা কমপ্লিট করবো, সবার আগে এটা করি খুব দ্রুত করে, যেন আমার নাম্বার, আমার নাম্বারের দিকে একটু দরকার আছে, পরীক্ষা হলে যেন নাম্বারটা যেন আমাদের আসে। কারণ কখন কলেজ খুলে দিবে তখন আবার সামনে টেস্ট টেস্ট থাকবে, হ্যাঁ ওর দিকে একটু খেয়াল রাখা দরকার আছে, যে কোনো মুহূর্তে কলেজ খুলে যেতে পারে, তো সরকার যদি খুলে দেয়, তাই না এই আর কি। আচ্ছা গেল এটা, তাহলে আমরা এবার বিস্তার করলাম এটা কেন। এটা প্রথম ঘটনা হচ্ছে যে এটা আমাদের আবশ্যকতা কিসের জন্য, আমরা নবম দশম শ্রেণীতে যে জিনিসটা শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে কেন্দ্রীয় প্রবণতা গড় মধ্যক প্রসারক, এই কথা, গড় মধ্যক ও প্রসারক, এই তিনটা নিয়ে জ্ঞান আমাদের ছিল। আমরা কিছু আরো একটা জ্ঞান আহরণ করেছিলাম নবম দশম শ্রেণীতে, সেটা হচ্ছে
কি জ্ঞান আহরণ করেছিলাম? আয়তলেখ আঁকতে শিখেছিলাম, আয়তলেখ ছয়টা জিনিস শিখেছিলাম, আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ, আরেকটা কি শিখেছিলাম, অজীব রেখা। এই ছয়টা আমরা শিখেছিলাম, এই ছিল আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষা। এটা বিভিন্ন প্রসেস এগুলো বের করে শিখেছিলাম। এখন যে যেমন আমরা ছোটবেলা থেকে জানি যে মনে করো যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের কেউ একজন কি বলে এটা মনে করো প্রিন্সিপাল স্যার আসলেন, প্রিন্সিপাল এসে মনে করো যে সেকশন সি ডি ই এফ মনে করে এইগুলো জি তোমাদের সায়েন্সে পাঁচটা সেকশন আছে, বিভিন্ন সেকশনে অ্যাভারেজ রেজাল্টটা ওনারা অ্যাভারেজ যে রেজাল্টটা উনি টেস্ট করলেন যে কেমন, যে এখানকার ছাত্ররা, আমি একটা সাবজেক্টের কথা বলি মনে করো ম্যাথের বিষয় আলোচনা করলেন যে এখানে ম্যাট্রিক্সে অ্যাভারেজ নাম্বার কত, এখানে অ্যাভারেজ নাম্বার কত, এখানে এখানে সব আলোচনা করলেন। আচ্ছা ওখানে তাহলে পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। এবার এখানে আসলে এক কথা বলে দিই, মানে গড় দিয়ে মনে করে একটা ক্লাসের গণিতে পাশের হার বলবো না, মানে গণিতের প্রাপ্ত গড় নম্বর কত, মনে করো যে 65, হ্যাঁ 65 বা 70 বললো বলা হলো, এইটা শোনার পরে যে কেউ বলে বাহ ভালো তো, মোটামুটি বেশ ভালো, যে যেহেতু অ্যাভারেজ নাম্বার 70 এটা বেশ ভালো, এইটা বলাতে যে সম্পূর্ণ রেজাল্টটা সঠিক বলা হয়েছে এইটা বলা যায় না। হ্যাঁ কিরকম ভাবে বলা যায় না, যেমন তোমাকে বলা হচ্ছে তোমাদের বইয়ে একটু খেয়াল করলে দেখা যাবে তোমাদের সাবজেক্ট আছে কয়টা, তোমাদের সাবজেক্ট আছে 7টা, আমি এখানে 6টা সাবজেক্ট আলোচনা করলো, 1 2 3 4 5 6 মনে করো সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 সাবজেক্ট 4 সাবজেক্ট 5 তো সাবজেক্ট 6, এরকম 6টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্টের মনে করো কোন একটা ছাত্রের নাম হচ্ছে এ আর ছাত্রের নাম হচ্ছে বি, এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে, হ্যাঁ বিভিন্ন নাম্বার আছে, তো এখানে মনে করো নাম্বার গুলো তোমাদের বইতে টোটাল নাম্বারটা এখানে 6 সাবজেক্ট টোটাল নাম্বার মনে করো এখানে বলছে 420, এখানে 6 সাবজেক্ট 420, তাহলে অ্যাভারেজ নাম্বার কত, তার যে অ্যাভারেজ নাম্বার এর কত, যেহেতু 6টা সাবজেক্ট এর 70 এর 70, তাহলে এইটা দেখার পরে মনে হয় যে দুজন ছাত্র কি দুজন ছাত্রের মান ভালো, তো দুজন মানে একই রকম মান ভালো, কিন্তু যখন আমি নাম্বার গুলো এখানে ইনপুট দিব যে আসলে যে কার নাম্বার কত, টোটাল নাম্বারটা ঠিক আছে, তখনই ঘটনা ঘটবে, অন্যরকম ঘটনাটা ঘটে যাবে, বিষয়টা কিরকম ঘটবে, বিষয়টা মনে করো একটুখানি টেক্সটবুক তোমাদের কাছে এই মুহূর্তে কারো কাছে আছে? হ্যালো জি স্যার। আচ্ছা তোমাদের বইয়ে দেখো তো, বইটা খুলে বিস্তার পরিমাপ ওখানে একটু বের করো একটু আগে, বিস্তার ওখানে দেখো একটা ছক নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ কিনা দেখো তো একটু, পেয়েছো কিনা আগে বলো। নাম কোয়েটার বিষ্ণুগ্রহণ নাই, দশম অধ্যায়, দশম অধ্যায় বিস্তার পরিমাপ, ওখানে দুইটা ছেলে নাম্বার দেওয়া আছে না, এসো জি স্যার। নাম্বার গুলো এক একজন বলো তো, প্রথম জনের নাম্বার গুলো বলো একটু শুনি, 60 55 85 85 75, হ্যাঁ দ্বিতীয় জনের নাম্বারটা বলো, 70 75 10 80 90 95, এই যে বিষয়গুলো দেখো তো, এই যে বিষয়গুলো এটা দেখার সাথে সাথে টোটাল নাম্বার দিয়ে অ্যাভারেজ নাম্বারটা দেখে দুজনকে মনে হচ্ছিল দুজনের সমমানের, কিন্তু যখন নাম্বার গুলো ইনপুট দেওয়া হলো তখন দেখা যাচ্ছে যে এই বি ছেলে অপেক্ষা এই ছেলের মানটা
কেন? কারণ এখানে যে নাম্বারটা আছে, এখানে যে নাম্বারটা, এখানে যে সর্বোচ্চ নাম্বার সেটা 95 আছে, আবার এখানে নাম্বারটা খুব বাজে নাম্বার একটা রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটা হিসাব করে যে পরিসংখ্যানে যে অ্যাভারেজ নাম্বার তোমার সঠিক তথ্য দেয়, মানে মান যাচাই ক্ষেত্রে, হ্যাঁ, গড় নম্বর যে সঠিক মান দেয় সেটা দেখা গেল যে না কিছু সমস্যা আছে। তো সেইটা থেকে ই করার জন্য এই বিস্তার, মেজার্স অফ ডিসপার্সাল যেটা বলে, যে এটা এইটা আমাদের তুই পরে এটা বের করা হলো, এটার আবিষ্কার হলো, যে কি হলো যে গড় নম্বর থেকে, এই গড় নম্বর থেকে প্রত্যেকটা নাম্বারের পার্থক্যটা কেমন, মানে এই নাম্বার গুলো কেমন কাছাকাছি, যেমন এখানে পার্থক্য তো 10, এখানে 70 আছে, এর কত, এটা হচ্ছে 10 কম, এটা কত 15 কম, এটা কত 15 বেশি, এটা কত 5 কম, এটা কত 10 কম, এটা কত 5 বেশি, 10 বেশি 5 বেশি, এই এই হচ্ছে বিষয়টা। পরেরটার জন্য 70 থেকে এটা কত আছে, এটা হচ্ছে তোমার শূন্য বিচ্যুতি, এখানে কত আছে, এটা হচ্ছে 5 বেশি, এটা হচ্ছে 60 কম, এটা হচ্ছে 10 বেশি, এখানে কত 20 বেশি, এখানে কত 25 বেশি। দেখা যাচ্ছে এই যে মানগুলো, এই যে মানগুলো মানে কম বেশি যেটা আছে, দেখা যাচ্ছে পার্থক্যটা কত, মূল মান অপেক্ষা, গড় মান অপেক্ষা যে মানগুলো আছে সেই মানগুলো কি আছে, সর্বোচ্চ 15, সর্বনিম্ন মানে 15, মানে নির্দিষ্ট মান অপেক্ষা এইদিকে 15 প্লাস 15 আর মাইনাস 15 এইদিকে, এই হচ্ছে তার এই রেঞ্জের ভিতরে সে ঘোরাফেরা করছে। আর সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ছেলেটা 70 থেকে প্লাসে গিয়েছে কত 25 পর্যন্ত গিয়েছে, প্লাস মাইনাসে কত 65, মানে এটা অনেক দূরে চলে গিয়েছে। তো যার এই এই বিচ্যুতিটা মানে এই বিস্তারটা কম থাকবে তার মানটা ভালো থাকবে, ঠিক আছে? এইটা নিয়ে পরবর্তীতে এই তথ্যটা তৈরি হয়েছে। এখন এই বিস্তার পরিমাপের জন্য আমাদের যে পরিমাপক আছে, আমাদের পরিমাপক আছে দুই ধরনের পরিমাপক আছে, একটা হচ্ছে পরম একক বিস্তার পরিমাপের, একটা পরম একক, আরেকটা হচ্ছে আপেক্ষিক একক। তো পরম এককে আছে চারটা বিষয় আছে, কি কি জিনিস মাপে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। পরম একক কি কি মাপে সেটা হচ্ছে, মাপে হচ্ছে একটা হচ্ছে পরম এককের জন্য, পরম এককের জন্য মাপে কি কি, একটা হচ্ছে পরিসর, একটা চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধান, একটা হচ্ছে গড় ব্যবধান, আরেকটা হচ্ছে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান মানে এই যে বিস্তার, বিস্তার পরিমাপের জন্য, হ্যাঁ, বিস্তার পরিমাপের জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে পরম, পরম একক দিয়ে, আরেকটা হচ্ছে আপেক্ষিক একক দিয়ে, আপেক্ষিক একক, এই দুটো। এটা কি আছে, পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক, একটা চতুর্থ ব্যবধান অঙ্ক, একটা হচ্ছে গড় ব্যবধান অঙ্ক, একটা হচ্ছে পরিমিত ব্যবধান অঙ্ক, পরিমিত এটাকে বিভেদাঙ্ক বলি, বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক, ঠিক আছে? এখানে এখানে পরিমিত ব্যবধানের সাথে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে ভেদাঙ্ক, ভেদাঙ্ক আরেকটা পরিমাপক এখানে আছে। এ হচ্ছে মোট 1 2 3 4, এখানেও এরকম চারটা, 1 2 3 4 এরকম। তাহলে আগে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, পরে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এগুলো হচ্ছে অনুপাত, তুলনা করা, চতুর্থ ব্যবধান। স্যার দুই নাম্বারটা কি স্যার? এইটা এটা চতুর্থ ব্যবধান, চতুর্থ, হ্যাঁ, চতুর্থ ব্যবধান, এটা গড় ব্যবধান আছে, এগুলো সব বইতে তোমাদের আলোচনা করা আছে। প্রথমে আমরা যদি বলি যে এটা কি জিনিস, পরিসর, পরিসর হচ্ছে তোমার, আচ্ছা তোমাদের সবার আগে যেটা বলি, তোমাদের কাছে যে তোমার 9-10 নবম দশম শ্রেণী থেকে যে তথ্যগুলো পেতে, সেখানে কি পেতে, তোমাদের তথ্যগুলো কি থাকতো, হয় এরকম উপাত্তগুলো এরকম কমা কমা দিয়ে অবিন্যস্ত এরকম ভাবে থাকতো, তাই না? এরকম ভাবে থাকতো না, এরকম থাকতো, অথবা শ্রেণীবদ্ধকরণ এরকম ভাবে, আমারটা তো ফেজ দেখতে পাচ্ছি, কেন সবাই কি একই রকম? আচ্ছা।
আবার ই করে চলে আসো, ঠিক আছে? আচ্ছা এইটা তো আচ্ছা, এখানে তাহলে কি বললাম, তথ্যগুলো কিরকম থাকে? একটা হচ্ছে তোমার শ্রেণী বিন্যস্তকরণ এরকম থাকে, মানে মানে শ্রেণী ব্যাপ্তি দিয়ে 1 থেকে 10, মানে এরকম 1 থেকে 20, এই টাইপের উপাত্তগুলো এরকম বিন্যস্ত থাকতে পারে, অথবা অবিন্যস্ত অবস্থায় কমা কমা দিয়ে বিভিন্ন তথ্য, একটা এরকম তথ্য কমা কমা দিয়ে অবিন্যস্ত উপাত্ত যেটা তোমরা ছোটবেলা থেকে শিখেছো এরকম থাকে। তো যখন এগুলো বের করব তখন আমাদের বিভিন্ন কোন তথ্যের ভিত্তিতে বের করতে হবে, যে এগুলো এটার জন্য একরকম পদ্ধতি, এরকম একটা পদ্ধতি। তা এখানে যে পরিসর জিনিসটা আমরা ছোটবেলা থেকে তোমরা যেটা জানতে সেখানে একটু সামান্য পরিবর্তন আছে, যেমন যখন 9-10 বা 8-এ যখন বা 7-এ যখন করেছে, পরিসর বের করার জন্য দেখা যাচ্ছে সবচেয়ে ছোট মান কত, অনেকগুলো ডাটা আছে, ছোট মান মূল কত 13 আছে, আর সবচেয়ে বড় কথা 83 আছে। তো পরিসর বের করার সময় তখন তুমি কি কাজ করতে, যে মনে করো এটাকে যখন 6-কে তৈরি হয়, হ্যাঁ মনে করো 25টা ডাটা আছে, 6-কে তৈরি করতে, তখন তুমি কি করতে, এটা ভাগ করে, এটা বিয়ে করতে, বিয়ে করে এক যোগ করতে, এটা পরিসর বের করতে, তাই তো? না করে এখন সেই একটা যোগ করবে না, সরাসরি পরিসর কিভাবে বের করবো, রেঞ্জটা এটা বের করবে কি করে, এটা হাইস্ট ভ্যালু, এটা লোয়েস্ট ভ্যালু, সরাসরি ফর্মুলাটা কি হবে, আর ইকুয়াল টু এইচ মাইনাস এল, আর ইকুয়াল টু কি দাঁড়াবে, আর বলতে রেঞ্জ, পরিসর, রেঞ্জ ইকুয়াল টু কত, এইচ মানে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এটা এই এই হচ্ছে পরিসর বের করে ছোট্ট জিনিস। হ্যাঁ তো এটা তো এইখানে এই পরিসরটা আসে এই যে বিস্তার পরিমাপের জন্য খুব সঠিকভাবে সঠিক একটা নয়, মানে পরিমাপক নয়। কেন? কারণ এটা যেহেতু অন্যান্য মানের উপর নির্ভরশীল না, মনে করে একটা 25টা মান আছে, মনে করে একটা তথ্য আছে এখানে 3 আছে, এখানে লাস্টের টা 103 আছে, দেখা যাচ্ছে যে এখানে কাছাকাছি 25টা মানের মধ্যে এখানে আর মানগুলো দেখা যাচ্ছে সব 20-এর মধ্যে রয়েছে, আর এটা 103 আছে, এখানে এরকম আছে, এটা 103 আছে, তাহলে দেখা যাচ্ছে এই এইগুলো যেহেতু নির্ভরশীল না, সেই জন্য এই পরিমাপকটা খুব একটা না আর কি, কি বলে কোন ব্যবহার হয়, মানে ব্যবহারের ক্ষেত্রে যত নিচে থেকে যাব, যেমন আমরা দেখো ছোটবেলায় আমরা যখন সমাধান শিখেছিলাম, খেয়াল করো সেখানে কি ছিল আমাদের, প্রথমে শিখেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি, তারপর ছিল হচ্ছে অপনয়ন পদ্ধতি ছিল, প্রথমে ছিল প্রতিস্থাপন ছিল, তারপর শিখেছিল অপনয়ন, তারপর ছিল বজ্র গুণন, বজ্রগুণ ছিল, লেখচিত্র ছিল, লেখচিত্রের মাধ্যমে করেছিলাম, তারপরে ছিল কি আমাদের নির্ণায়ক পদ্ধতি করেছি, মানে এই যে একের পর এক স্টেপ বাড়ানো হয়েছে, মানে সহজতর করার জন্য, সহজে একবারে কি করে বের করা যায়, তো এই যে পদ্ধতি ছিল পরিমাপকের ক্ষেত্রে এরকম ভাবে একের পর এক দেখা যাচ্ছে এসছে, এটা ভালো এসছে, এটা ভালো এসছে, আরো এটা ভালো, এরকম ভাবে তৈরি করা হয়েছে। চতুর্থ ব্যবধানটা কি জিনিস একটা দেখে না, চতুর্থ ব্যবধান বিষয়টা হচ্ছে যে যে টোটাল তথ্য যেগুলো দেওয়া থাকে, টোটাল তথ্য মনে করে এখানে আছে অনেকগুলো, ওই যে আমরা নব মানে একাদশ শ্রেণীতে, একাদশ শ্রেণীতে 3.2 যেগুলো করতাম নির্দিষ্ট অনুপাতে ভাগ করা, মানে টোটাল তথ্য যেটা আছে, মনে করে এখানে লোয়েস্ট ভ্যালুটা এখানে হাইস্ট ভ্যালুটা আছে, এই তথ্যটাকে সমান 4 ভাগ করতে হবে, 4 ভাগ করলে, 4 ভাগ করার জন্য তাহলে মাঝখানে কয়টা কর্তন করে, 1, 2, 3, 3টা কোপ মারলে 4টা ভাগ হয়, ঠিক আছে? এখানে এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই স্তর, এটা আর এটা, এটাকে বলা হয় প্রথম চতুর্থ, এই সংখ্যাটাকে বলা হবে প্রথম চতুর্থ, এটাকে বলা হয় দ্বিতীয় Q1, এটা Q2 কোয়ার্টাইল, এটা ইংলিশটা হচ্ছে কোয়ার্টাইল, এখানে আছে Q3। তো এই মাঝখানে যেটা আছে এটা আমরা ছোটবেলা থেকে চিনি, এটা আমরা বলতাম মধ্যমান, সরি মধ্যক বা মিডিয়ান, এই মাঝখানে এটা বের করে, এর উপাত্ত দেওয়া থাকলে মধ্যক বের করতাম, এটা আমরা স্বাভাবিকভাবে জানতাম যে কিরকম ভাবে অনেকগুলো তথ্য রয়েছে, সে এখানে যে 10টা উপাত্ত থাকে, 10টা যদি উপাত্ত থাকে তাহলে আমরা কি করি, 10টা উপাত্ত থাকলে মাঝখানে যে 5 নম্বর এবং 6 নম্বর যে থাকে এই দুটো যোগ করে 2 ভাগ করতাম, যদি 9টা উপাত্ত থাকে তখন কি মাঝখানে যে এখানে এর এই পাশে 4টা উপাদান, এই পাশে 4টা উপাদান আছে, তাহলে এটা হচ্ছে মধ্যমান, মধ্যক,
আর এখানে যে জোড়া জোড় সংখ্যা থাকে তাহলে এখানে যে পঞ্চম এবং ষষ্ঠ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এই যে সিস্টেম ছিল এইটা বের করার প্রসেস আমরা জানি, বাদ বাকি এই যে দুটা মানে এই দুটোর মধ্যে এটা এই দুটো এটা এরকম এরকম হলে কেমন হয় কিভাবে বের করে সেটা হচ্ছে আমরা এখন নতুন ভাবে শিখবো। এখানকার আছে তোমাদের এটা শিখবো, ঠিক আছে? তো তোমাদের বই আছে তো কাছে নাকি? সবাই বই সামনে নিয়ে বসছো তো? আচ্ছা তা কি করে তোমাদের এখান থেকে বেশি যে এটা বেশি করে গুরুত্ব দিবা সেটা এই দুটোকে বেশি করে গুরুত্ব দিবা। এই চতুর্থক ব্যবধান বা এটা এটা খুব কমই ই করে, ছোট ছোট সংখ্যা এগুলো দেয়, বড় গুলো এগুলো করে না। সেটা কিরকম হয়, কিরকম হয় চতুর্থক ব্যবধানটা কি হয়? চতুর্থক ব্যবধান আছে যে যে কোনো উপাত্তে কয়টা চতুর্থক থাকে, এটা কোশ্চেন করি তোমাকে বলা যে উপাত্তের চতুর্থ কয়টা থাকে, চতুর্থ কয়টা থাকে? তিনটা থাকে, প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ আর তিন নম্বর চতুর্থ, যেটা ছবিকে তোমাকে দেখিয়ে দিলাম। এখন এই যে চতুর্থ ব্যবধান, এখানে চতুর্থ ব্যবধান এটা বের করে কি করে? চতুর্থ ব্যবধানটা হচ্ছে যে কোন উপাত্তের মধ্যক মান হতে তার চতুর্থক দ্বয়ের ব্যবধানের গড়কে চতুর্থক ব্যবধান বলা হয়। মানে আবার বলো, আবার আবার দেখি, এখানে যে যেগুলো ছিল Q1, Q2, Q3 এই যে তিনটা চতুর্থক আছে, এইটা তো আমরা জানি এইটাকে বলা হয় মধ্যক বলা হয়। এই মধ্যক থেকে এই প্রথম চতুর্থক আর দ্বিতীয় এই তিন নম্বর যে চতুর্থক আছে এদের যে ব্যবধান, ব্যবধানের যে গড়, তাহলে ব্যবধানটা এটা বের করে কি করে? যেমন এই দুটোর ব্যবধান কত, এই দুটোর ব্যবধান তো সেটা হচ্ছে Q2 - Q1, আর এই দুটোর ব্যবধান কত? Q3 - Q2, ঠিক আছে? তাহলে এই ব্যবধান গুলোর গড় কত? এটা হচ্ছে গড়, এটা হচ্ছে তোমার মানে যারা মানে পরিসংখ্যানবিদ যারা এটাকে জন্ম দিয়েছেন, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাকে বলা চতুর্থ ব্যবধান, এইটাকে QD দিয়ে প্রকাশ করা হয়, কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে? তার মানে মানটা কত থাকলো? Q3 - Q1 / 2, এইটা হবে করে। এটাকে আরেকটা বলে চতুর্থ দ্বয়ের অর্ধ অগ্রসর বলা হয়, অর্ধ প্রসার, অগ্রসর, অর্ধ প্রসার শব্দটা হচ্ছে চতুর্থক দ্বয়ের অর্ধ প্রসার বলা হয়। হ্যাঁ, শব্দটা এরকম, চতুর্থক দ্বয়ের অর্ধ প্রসার, এটা আলাদা একটা শব্দ, আরেক নাম হয় চতুর্থ ব্যবধানে, আরেকটা বলা হয় চতুর্থ ব্যবধানের। এখন এগুলো কি করে বের করবো এখন সেটা নিয়ে একটু আলোচনা, এগুলো সব মুছে দিই, পরে আবার এগুলো আবার লেখা হবে একটা একটা করে। তাহলে আমরা কি বুঝলাম, গড় ব্যবধান, চতুর্থক ব্যবধানটা কি জিনিস? চতুর্থক ব্যবধান হচ্ছে যে মধ্যক মান থেকে প্রথম চতুর্থক আর তিন নম্বর চতুর্থক এই দুটো যে ব্যবধান তাদের গড় যেটা সেটা হচ্ছে চতুর্থক ব্যবধান। আচ্ছা এখন মনে করো যে এটা কি করে বের করবো, এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার মনে করো যে এখানে তোমার তথ্য, বিভিন্ন তথ্য, কি বলে এটা তথ্যটা মনে করো তোমার এখানে কয়টা দিতে পারি, 5, 6, ও আচ্ছা আমরা যখন মধ্যক বের করতাম 9 থেকে যখন মধ্যক বের করতাম তখন কি কাজ করতাম বলতো? আগে সবার আগে কোন কাজটা করতাম কেউ কি জানো? মানে আগে এটাকে কি করতে হতো, আগে এটা ক্রমান্বয়ে, হ্যাঁ মানে হয় ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যেকোনো একভাবে, তবে আমরা ছোট থেকে বড় আকারেই প্রথমে সাজাতাম, এটা ছিল আমাদের প্রথম শর্ত। তাহলে এখানে ওই রকম যখন আসবে, কি রে শুরু করতে বললাম না 10 মিনিট আছে, হ্যাঁ এটা বড় ইয়ের লম্বা এ লাগে হয় না? আচ্ছা তো এখানে যেমন চতুর্থক ব্যবধান আমরা বের করব, একটু একটু আমি একটু বইটাই করে নিই।
সংখ্যাটা। আচ্ছা ঠিক আছে, একটা উদাহরণটা বের করার জন্য আমি একটু বইটা খুলে তোমাকে বলে দিই। যেমন কিছু সংখ্যা তোমায় দিয়ে দিই, 5, 6, 7, 7, 7, 8, 8, 8, 9, 9, 9, তারপরে 10, 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
পনেরো পনেরো সতেরো আঠারো, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ, বাইশটা হলো কেন, একুশটা তথ্য সাতটা আছে দুইটা, ঠিক আছে একুশটা তথ্য, ঠিক আছে এখানে মনে করো একুশটা কয়টা আছে, একুশটা তথ্য তোমাকে উপাত্ত দিলাম, একুশটি উপাত্ত দিলাম, ছোট থেকে আমি ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। এখন আমাকে মনে করো এখান থেকে আমি মধ্যক যদি বলি, তা মধ্যক আমি এটা জানি মধ্যক আমরা এটা স্পষ্ট, তো মধ্যক কত কত হবে, যেহেতু এটা বিজোড় আমরা ছোটবেলায় সেটা হচ্ছে তোমার একুশ এগারো নম্বর উপাত্ত, এটা আমরা জানি, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এই হচ্ছে মধ্যক। এখন যদি আমরা বলি প্রথম চতুর্থক যদি বের করতে চাই, প্রথম চতুর্থক কি ওয়ান যদি বের করতে চাই, এটা তো কি ওয়ান যদি বের করতে চাই তখন কি করে বের করবো, আমি এর আগে অনেককে জুবাইর জুবাইর আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এই এনটা কি হতে পারে, এনটা কয় রকম হতে, এন এর মানটা কি হতে পারে, এন নাম্বারটা বিজোড় হতে পারে, আবার এন এর মান কি হতে পারে, জোড় হতে পারে, আমি যেটা প্রশ্ন করেছি না, এখন বিজোড় হতে পারে জোড় হতে পারে, জোড় হলে জোড় যদি হয় জোড়টা আবার তারা বিভাজ্য হতে পারে আবার চাঁদের বিভাজ্য নাও হতে পারে, যেমন এন এর মান যদি চব্বিশ হয় আবার এন এর মান যদি বাইশ হয়, এটা জোড় সঙ্গে এখানে কখন কোন ফর্মুলাটা কি তুমি কি জানো, মানে এই যে বের করার ক্ষেত্রে কোনো সংক্ষেপে নেই, বিজোড় হলে স্যার এক যোগ করে চার দিয়ে ভাগ করতে হবে, বিজোড় হলে যদি এক যোগ করে হয় তার মানে এখানে যেমন এখানে এক যোগ করলে বাইশ হয়, বাইশ কে চার দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে পাঁচ তম উপাত্ত, এখন সাড়ে পাঁচ তম উপাত্ত কত হবে তাহলে, স্যার পাঁচ তম প্লাস মানে হচ্ছে এখানে একুশ, এন এর মান হচ্ছে একুশ, একুশ বিজোড় তাই একুশ এক যোগ করে চার দিয়ে ভাগ এত তম উপাত্ত, হ্যাঁ তারপরে কত হলো সাড়ে পাঁচ তম উপাত্ত, কি বের করবে কি করে, বাংলা মধ্যে পাঁচ আর ছয়ের গড় তাই তো, এক দুই তিন চার পাঁচ ছয় এই দুটোর গড় সেটা সাড়ে পাঁচতম না, পঞ্চম স্থান এটা ষষ্ঠ স্থান, ফিফথ প্লেস এর সিক্সথ প্লেস, তাহলে আমার সাড়ে পাঁচতম মানে মাঝখানের থেকে, তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করি নাকি, তার কত আসবে এইট প্লাস এইট বাই টু মানে কত এইট, ঠিক আছে সাড়ে পাঁচতম উপাত্ত এটা না, এই মানে পঞ্চম পদ আর ষষ্ঠ পদের তার মানে এটা সাড়ে পাঁচতম পদ হবে, ঠিক আছে এরপরে যদি কিউ থ্রি বের করতে, কিউ থ্রি, কিউ থ্রি কত আসবে, এটা হচ্ছে এ থ্রি ইন্টু থ্রি ইন্টু এই যে এই অংশটা সূত্রটা এন প্লাস ওয়ান বাই ফোর, তার মানে কত মানে কত সাড়ে সাড়ে পঁচিশ সাড়ে ষোলো, সাড়ে ষোলোতম উপাত্ত, এততম উপাত্ত তম উপাত্ত, তার মানে সাড়ে ষোলোতম মানে কি ষোলোতম আর সতেরোতম গড়, মানে এটা কি লিখবো আমরা, এটা ষোলোতম উপাত্ত, ষোলোতম উপাত্ত প্লাস সতেরোতম উপাত্ত উপাত্ত তার দুই দিয়ে ভাগ করবো, তা ষোলোতম কোনটা আছে এখানে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, হম ষোলো আর সতেরো তাহলে কত আসে চোদ্দ প্লাস চোদ্দ বাই দুই মানে কত হলো চোদ্দ, এই যে যখনই দুটো বের হয়ে যাচ্ছে তখন আমরা কিউ ডি যেটা বের করে এই দুটো বের করলে আর এটা তো ফর্মুলা এটা আমরা জানি কিউ মাইনাস কত কিউ ওয়ান বাই কত টু, তার মানে কত আসে চোদ্দ, মানে এই মানটা আমি করলে না করলে এটা সবাই পারবে, তখন কত আসে এটা থ্রি, এই হচ্ছে এটা বিষয়টা। এখন মানগুলো যদি একের পর এক যদি অন্যরকম হয়, অন্যরকম মানে কিরকম আছে চতুর্থ কি বলে এটা যদি সীমা মানে উপাত্ত এরকম না হয়, যদি এখানে একটা কম করে দিতাম
একটা গম করে দিলে কয়টা হতো? এন এর মান তখন কত হতো? এন এর মান কত? 20 হয়ে গেল না? এখানে কত? হ্যালো, হ্যাঁ 20 হয়ে গেল। সেক্ষেত্রে কি ওয়ান কত আসবে আর কি থ্রি কত আসবে? কি ওয়ান তাহলে কত আসবে? আর সরাসরি এন বাই ফোর, তাই তো? কি থ্রি কত? এন বাই ফোর। তার মানে এখানে এন এর মান যদি 20 হয় তখন হবে ফর্মুলাটা কি রকম? এন বাই ফোর মানে পঞ্চম, 1 2 3 4 5 মানে 8 আর পঞ্চম উপাত্ত। আর যদি এটা আসবে কত? 3 গুণ কত? এন বাই ফোর, তার মানে হচ্ছে কত? এটা 15। এন বাই ফোর ইকুয়াল টু কত? 5, এটা 15। তাহলে এখন কত আসে? এটা ছিল 1 2 3 4 5 6 7 8 9, এটা 11 12 13 14 15, এটা 13, তাই তো? ফর্মুলা বসিয়ে দেবে। এরপরে যদি আমরা বলি যে না এখানে ছিল কত, লাস্টের কত? 17 উপরে কত ছিল? 17 উপরে 18 ছিল, এরপরে মনে করে দিলাম এখানে 20 দিয়ে দিলাম, তাহলে মোট উপাত্ত হয়ে গেল 22টা হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি কাজ করব? 22টা হয়ে গেলে আমরা কি কাজ করব? কোন কি কাজ করব? 4 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, ভাগ দিয়ে তারপর সরি আগের নিয়মেই, আগে নিয়ে নেবে, ওই নিয়ম না করে এখানে আরেকটা সহজ ভাবে কাজ করা যায়। যেমন এখানে 22 আছে, তো 22 কে সমান 2 ভাগ করলে কত হয়? 11। 22 কে সমান 2 ভাগ করলে কত? 11 হয়। তাহলে 1 2 এখানে 11 কে আমরা কি 2 ভাগ করি? এখানে 11, এই তো এইদিকে 11টা আছে, মানে এখানে 10টা এখানে দিয়ে দিলাম। তাহলে উপরে 11টা আছে, নিচে 11টা আছে, 4 আর 4 8 আর 3 11, এই যে প্রথমে 11টা, মানে এখানে 2 ভাগ হয়ে গেছে টোটাল, চেষ্টা করতে অর্ধেক। এবার এর অর্ধেক কত? মানে টোটাল উপাত্ত 2 ভাগ করলাম, আর প্রথমটার অর্ধেক কি আছে? এখানে তো যে 11টা আছে বিজোড় সংখ্যা যেহেতু, তাহলে 1 2 3 4 5 এইটা হচ্ছে দেখো মাঝখানে আছে, তাহলে এর এই পাশে 5টা উপাত্ত, তাহলে কি ওয়ান হচ্ছে তোমার কত আসবে? 8। আর এখানে 1 2 3 4 5 6, এখানে 14। কিউ থ্রি হচ্ছে তোমার কত? 14। এটা তাহলে সংক্ষেপে এটা কি কাজ করে? সংক্ষেপে একটা সহজ বোঝার উপায়, এটা কত নম্বর? এটা এটা ষষ্ঠ পদ, আর এটা কত? এটা হচ্ছে 12 13 14 15 16 17, এটা 17 নম্বরটা। এটা বের করার তাহলে সিস্টেমটা কিরকম হবে? সিস্টেম হচ্ছে তোমার প্রথমটা বের করার সিস্টেমটা হচ্ছে এইখানে যেটা থাকবে এন প্লাস 2 বাই 4, তাহলে এটা এটা 6 ষষ্ঠ পদ পেয়ে যাবে। আর এইটা বের করার জন্য একে 3 দিয়ে গুণ করবে, 3 ইন্টু n প্লাস 2 বাই 4, এটা বের করলে তাহলে তুমি সুবিধাটা পেয়ে যাবে। তো 18তম, তাই 18 না 11 12 13 14 15 16 17, আর 17 কিরকম হলো? 17 এখানে কয়টা? 11টা 12 13 14 15 16 17, এখানে 5টা আছে, এখানে 5টা আছে, 17 দাঁড়াই কেমন করে এটা একটুখানি একবার ফটো, 17 কত আসে? যদি আসে 18 নম্বর হয় তো 18 নম্বর কত আসে? 8 হলে তো হয় না। আচ্ছা এটা ফর্মুলাটা একটু এন বাই টু, এন বাই টু তো আসে, ফর্মুলাটা এন বাই টু বাই ফোর, মানে এটা চেয়ে আমি ফর্মুলাটা পরে দিই, মান প্রথমটা যেটা বললাম সেটাই নাও, পরে আমি একটা ফর্মুলা তৈরি করে দিচ্ছি এটা পরে। এটা কিরকম হলো? প্রথমটা অর্ধেক করব, করে তার প্রথম অংশটার মাঝখানে যে সেটা হচ্ছে কিউ ওয়ান, আর দ্বিতীয় অংশের মাঝখানে যে সেটা হচ্ছে তোমার কিউ থ্রি, এই দুটো করলে তারপরে কিউ ডি সূত্রটা বসিয়ে দিবা। এইটুকু আজকে পর্যন্ত, এতটুকু করব, পরের ক্লাসে আমরা বাদ বাকি এটুকু ওই বিন্যস্ত উপাত্তের নিয়ে আমরা একটু আলোচনা করব, আর এই ফর্মুলাটা দিয়ে দিব। আজকে মনে হয় সময় একটু কম আছে, যতটুকু মনে হয় আজকে সময় কম, আজকে দিব না, বাসায় একটু পড়বে বিস্তার পরিমাপটা। আর প্রত্যেকদিন পূর্ববর্তী কোনো ক্লাসে সমস্যা থাকলে একটু আমাকে জানাবে, মানে অনেক আগে আগে যদি কোনো সমস্যা থাকে সেগুলো আগে আমরা শেষ করব, ঠিক আছে? ওকে।